শরণখোলা উপজেলার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও ফারিয়া ঔষধ কোম্পানির প্রতিনিধিরা তিন দিনব্যাপী আনন্দ ভ্রমণ ও বার্ষিক বনভোজনে সাগরকন্যা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেন। শরণখোলা উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও ফারিয়া ঔষধ কোম্পানির প্রতিনিধিরা সবাই মোটরসাইকেলে করে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, সূর্য উদয় ও সূর্য অস্তের একমাত্র পর্যটন এলাকা সাগরকন্যা কুয়াকাটায় গিয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ক্রিয়া অনুষ্ঠান ও মুখরোচক খাবার তৈরি ও আহারের মধ্য দিয়ে দীর্ঘ এক বছরের চাকরি ও ব্যবসার ক্লান্তি দূর করে আনন্দে মেতে থাকবেন। আমরা দেখছি আপনারা সবাই একই কালারের টি শার্ট এবং একই কালারের ক্যাপ পরে আপনারা কোনো বনভোজন বা সফরে যাচ্ছেন। আমরা জানতে চাই আপনারা কোথায় যাচ্ছেন এবং কি উদ্দেশ্যে যাচ্ছেন। ধন্যবাদ সম্মানিত সাংবাদিক ভাই আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা শরণখোলা উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি এবং ফারিয়া ওষুধ কোম্পানির প্রতিনিধিগণ, এদের এরা হচ্ছে ফারিয়া। আমরা প্রতি বছরই এই মৌসুমে বিভিন্ন জায়গায় বার্ষিক আনন্দ ভ্রমণ, বনভ্রমণ, পিকনিক বিভিন্ন অনুষ্ঠানে আমরা করে থাকি একত্রে যৌথভাবে। সে উপলক্ষে তারই ধারাবাহিকতায় আজকে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে 13-14-15 দিনের আনন্দ ভ্রমণে যাচ্ছি। আমাদের সাথে আছে আমাদের উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আলহাজ শাহজাহান গাজী, আমি নাজমুল হাসান শিমুল গাজী, আমাদের সাথে আছে কেমিস্ট ফারিয়া উপজেলা ফারিয়ার সাধারণ সম্পাদক এনামুল তালুকদার সহ অন্যান্য কেমিস্ট এবং ওষুধ কোম্পানির প্রতিনিধি। আমরা তিন দিনের এই সফরে বিভিন্ন থাকবে, ফুটবল বিশ ফুটবল প্রতিযোগিতা থাকবে, এছাড়াও ওখানে আমাদের বার্বিকিউ পার্টি আছে। যেহেতু তিন দিনের একটা লম্বা সময়ের জন্য আমরা যাচ্ছি, আমাদেরকে সহযোগিতা করার জন্য আপনাকে এবং যারা আমাদের আজকে সফর সঙ্গী আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।